আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। ভাইয়া, হাদিসের মধ্যে যে এইভাবে মানে বিষয়গুলো তুলে ধরছে, মানে এটা আমি আজকেই প্রথম দেখলাম। তো আমাকে আজকে একটা মানুষ প্রশ্ন, মানে আমি একজনকে প্রশ্ন করেছিলাম, তার উত্তরটা আজকে আমি পেয়ে গেছি। মানে তাকে আমার কি উত্তর দেওয়া উচিত ছিল সেটা আজকে বুঝতে পারলাম। মানে সে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে হচ্ছে জান্নাতে তো পুরুষদের জন্য 72টা হুর আর নারীদের জন্য তো ওরকম কিছু বলা হয় নাই। তখন সে আমাকে বলল যে নারীরা তো অনেক সম্মানের, মানে যদি বলা হইতো যে নারীদের জন্য অনেকগুলো হুর আছে, তার মানে হচ্ছে নারীদেরকে মানে কেমন না বিষয়টা শোনা যায়, এই জন্য হচ্ছে ওইটা স্কিপ করে গেছে। কিন্তু অন্য একটা কোরআনের আয়াত দিয়ে বলল যে এখানে বলা হয়েছে জান্নাত দিয়ে যে যা চাইবে তাই পাবে, তাহলে নারীরা তো যা চাইবে তাই পাবে, নারীরা যদি চায় পুরুষ পাবে। এটা আল্লাহ অত মানে ডিটেলসে বলে নাই, কারণ হচ্ছে যে নারীদের তো মানে একটা ব্যাপার আছে, এটা লজ্জার একটা ব্যাপার। লজ্জা মানে লজ্জা কেন, এটা তো পুরুষদের লজ্জা হলো না, নারীদের বলে নারীরা তো পুরুষদের মতো না, মানে পুরুষরা তো এটা তো দেখোই তো পুরুষদের তো অত কিছু সমস্যা হয় না একটা জিনিস বলে, তাহলে আল্লাহও এরকম বলে না, এই কথা বললে না খারাপ শোনা যায় তো এই জন্য। তো এখন দেখতেছি হাদিসের মধ্যে যখন এই ধরনের কথা, তাহলে তো মানে এইটার কোনো মানে থাকলো না। এই কথা তো মানে নারীদের নিয়ে তো এই ধরনের এই শারীরিক গঠন সম্পর্কে কত সুন্দর করে মানে বর্ণনা দিছে, তাহলে হুরের সম্পর্কে বললেই কি সেটা ক্ষতি হয়ে যাইতো? মানে আসলে সত্যি মানে বুঝি না কোথায় মানে ওনারা কি যুক্তি দিচ্ছে। তাহলে তো অন্য জায়গায় তো যুক্তিটা আর থাকছে না, এই জায়গায় তো আবার অন্যরকম দেখছি যে এরকম নারী এরকম, শুধু নারীদের বেলায় এত কিছু আর পুরুষদের বেলায় তো মানে। কালকে আচ্ছা হ্যাঁ আসিফ ভাই পেয়েছেন এটা? সরি সরি, বলেন ভাই বলেন। আমি আমি বলছিলাম যে হুর শব্দটা এটা নিয়ে কালকেও এই যে হুরের ভিডিওতে কয়েকজন মুমিন মুমিনা দেখলাম কমেন্ট করতেছে যে নারীর জন্য নাকি এরকম হুরের ব্যবস্থা করা হয়েছে। রেফারেন্স চাইলে বলে যে ইমান থাকতে রেফারেন্স লাগে নাকি, ইমান দিয়ে রেফারেন্স দিয়ে জান্নাতে যাবে নাকি, ইমান দিয়ে যাবে। বলো আপনার ইমান থাকলেই হবে একটা বিষয়ে, মানে সেটা প্রমাণ লাগবে না যে নারীদের জন্য আপনার জন্য যে কিছু রাখছে ওইখানে, মনে করে নারীদের জন্য লাগবে না, লাগবে না, সেটা আপনার জন্য লাগবে না, আপনার ভাই ক্ষমতা কম, মানে এটা এটা এক ধরনের শেমিং করাই বলেন। যে আমি তাদেরকে ইচ্ছে করে শেমিং করছি যে ভাই আপনার আপনার ক্ষমতা কম, আপনি আপনার পোষ আপনার দেখা যায় যে একটা ছেলে দিয়ে আপনার একটা ছেলেও লাগবে না, ইনফ্যাক্ট আপনার 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 এই যৌন চাহিদা আপনার মধ্যে কম। আমি মানে ভাইয়া সাধারণত আমি সাধারণত যৌন চাহিদা কম হওয়াটা খারাপ কিছু না, কিন্তু আমি ওই নারীগুলোকে ওই মুমিনা যারা এইভাবে বলে তাদেরকে আমি ইচ্ছে করে ছোট করার জন্য বলতেছি যে ওদের কাছে যৌন চাহিদা কম থাকা বা যৌন মানে যৌন ক্ষমতা না থাকাটা খুবই দুর্বলতার লক্ষণ। ওরা এই জন্য সবসময় দেখবেন যে ধ্বজভঙ্গ শব্দটাকে ইউজ করে হচ্ছে এই যে পাওয়ারলেস হিসেবে, মানে একটা মানুষ যে দুর্বল অক্ষম সেটা বোঝাইতে। তো সেই নারীগুলোকে আমি বলতেছি যে আপনারা তো তাহলে ধ্বজভঙ্গ, যে আপনাদের দরকার নাই আর একটা পুরুষের, কিন্তু অন্য যারা সুস্থ সবল আছে তাদের তো দরকার থাকতে পারে। তারা তো হইতে পারে যে চাইতেছে যে আমার জন্য এরকম থাকুক, একজন কবি থাকুক, একজন লেখক, একজন গায়ক, একজন মডেল আমার জন্য থাকুক অপেক্ষা করুক, বা একজন কোনো কিছু একটা তার পছন্দ মতো, যে একজন মনের মানুষ সেও তো চাইতে পারে, শুধু পুরুষরা যেমন হুর চাইতেছে এই আর কি। আচ্ছা মাতো ভাই, আমি একটা স্ক্রিন শেয়ার দিয়েছি, এটা একটু যদি দিতে। এটা হচ্ছে ফতোয়ায়ে রহমানিয়া মুফতি মনসুরুল হকের, মানে এটা একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ। এই ফতোয়া গ্রন্থটার 100 নম্বর পেজে আমরা একটু যাই, দেখি 100 নম্বর পেজে কি লেখা আছে। এই যে 100 নম্বর পেজে দেখেন, এখানে জিজ্ঞাসা, পুরুষেরা যদি জান্নাতে যায় তাহলে সেখানে হুরের ব্যবস্থা রয়েছে, কিন্তু মেয়েদের জন্য কিসের ব্যবস্থা রয়েছে জানতে ইচ্ছুক? জবাব দেয়া হচ্ছে, জবাবে দেয়া হচ্ছে, জান্নাতবাসী মহিলাদের জন্য তার দিনদার স্বামীকেই দেয়া হবে এবং তাকে জান্নাতের হুরদের সর্দার বানিয়ে দেয়া হবে। মোট কথা, হুরদের চেয়ে দুনিয়ার জান্নাতি মহিলাদের মর্যাদা বেশি হবে। মানে হচ্ছে যে তার স্বামী কবে কার সাথে করবে এটার একটি হিসাব নিকাশ সে বোধহয় রাখবে, যেহেতু সে সর্দার নেই, সে তো একটা খাতা থাকবে, তার স্বামী আজকে সকিনা হুরের সাথে, কালকে জরিনা হুরের সাথে, পরশু খোদে জাহরের সাথে যাচ্ছে, এটার হিসাব নিকাশ নিশ্চয়ই তিনি করবেন। মোট কথা, হুরদের চেয়ে দুনিয়ার জান্নাতি মহিলাদের মর্যাদা বেশি, তবে দুনিয়ার কারো সঙ্গে বিবাহ হওয়ার পূর্বে যে মহিলা ইন্তেকাল হয় তাকে দুনিয়ার পুরুষদের মধ্যে হতে যে কোনো একজনকে বেছে নেওয়ার অধিকার দেওয়া হবে, যাকে সে পছন্দ করবে তার সঙ্গে তার বিবাহ হবে। যদি সে কাউকে পছন্দ না করে তাহলে আল্লাহ তাআলা একজন পুরুষ সৃষ্টি করে উক্ত মহিলার সাথে তার বিয়ে দিবেন, মানে একজনই আর কি। উল্লেখ্য, জান্নাতের মধ্যে সকলের সব ধরনের খাস পূর্ণ করা হবে সত্য, কিন্তু মহিলাদের তৌবিয়তের মধ্যে যেহেতু একাধিক স্বামীর কোনো খায়েশ থাকে না, মানে আগেই বুঝা লাইছে এই, মানে আল্লাহ পাক আগেই বুঝে ফেলছে যে মহিলাদের তৌবিয়তের মধ্যে আল্লাহ পাক জানে যে তার বান্দা পুরুষ গুলোই লুচ্চা, মহিলারা লুচ্চা হয় না, মহিলারা একজনকে নিয়ে সন্তুষ্ট থাকে। নবী আল্লাহ আবার এটা ভালো বুঝছে যে তার মানে মুমিন অনুসারে, মানে মুমিন বান্দারা তার যে মুমিন মানে ইয়াদের তৈরি করছে সেগুলোই লুচ্চা লুচ্চামিতে শীর্ষে।
এখানে লেখা, কিন্তু মহিলাদের তবিয়তের মধ্যে যেহেতু একাধিক স্বামীর কোনো খায়েশ থাকে না, বরং এটাকে তারা দোষণীয় মনে করে এবং এটাতে এটাকে তারা মেয়েদের নষ্ট চরিত্র বলে বিশ্বাস করে, সুতরাং তাদেরকে একাধিক স্বামী দিয়ে জান্নাতের মধ্যে আজাব দেওয়ার প্রশ্নই ওঠে না। মানে জান্নাতে একাধিক স্বামী থাকলে তারা তো আজাব হবে, এই কারণে তাদেরকে জান্নাতে একাধিক স্বামী দিবে না। কিন্তু ভাই মানে জান্নাতে একাধিক স্ত্রী থাকলেও তো সেটা একটা আজাবের জন্য আজাব হয়ে উঠতে পারে, তাই না? যদি দুই দুই স্ত্রী গ্যাঞ্জাম শুরু করে, ঝগড়াঝাটি শুরু করে, তখন কি হবে? অবশ্যই অবশ্যই। এবং এটা এটা তো আমরা দেখলাম যে এটা এখানে ওই যে কোথায় কাঞ্জুল উম্মাতে আছে আর ফাতোয়া আব্দুল্লাহ হাইতে আছে। আমি একটা এরকম হাদিস দেখাতে পারি যেটা বর্ণনাটাকে দুর্বল বলছে, আমি আগে বর্ণনাটাই দেখাইনি, তারপরে অন্য জায়গায় যাই। এটা সুনানে ইবনে মাজাহতে লিপিবদ্ধ একটা হাদিস, সেই হাদিসে বর্ণনাটার সম্পর্কে তাহজিবুল কামালের মধ্যে যে কথাটা বলা আছে সেটা আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে এটা ইবনে হাজার আসকালানিও এই কথাগুলো বলছিল, সেটা আমি আপনাদেরকে দেখাইছি যে হাদিসটি ইমাম ইবনে মাজাহ একক ভাবে বর্ণনা করেছেন, জয়ফা 4,473। তাহকিক আলবানি বলছে দুর্বল, জয়ফ মানে দুর্বল, জয়ফ মানে জাল হাদিস না, জয়ফ মানে হচ্ছে দুর্বল হাদিস। তো উক্ত হাদিসের রাবি খালিদ বিন ইয়াজিদ বিন আবু মালিক সম্পর্কে আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। তার মানে এইটা দুর্বল কার কথার ভিত্তিতে, সেটা হচ্ছে এই যে আবু হাতিম বিন হিব্বানের কথার ভিত্তিতে এই পুরো হাদিসটাকে আর কি দুর্বল বলে লিপিবদ্ধ করা হয়েছে। যে আবু দাউদ আস সাজিস্তানি বলেন তিনি দুর্বল, আহমদ বিন শোয়েব আর নাসাই বলেন তিনি সিকাহ নয়, ইমাম জাহাবি তাকে সিকাহ বলেছেন, তাজিবুল কামালের মধ্যে আছে। তারপরে বলতেছে ইয়াজিদ বিন আবু মালিক সম্পর্কে আবু আহমদ আল হাকিম বলেন তার কিছু হাদিস আছে যেগুলোর অনুসরণ করা যাবে না, আবু হাতিম আর রাজি বলেন তিনি সত্যবাদী, আবু হাতিম বিন হিব্বান বলেন তিনি হাদিস বর্ণনায় অধিক ভুল করেন, ইবনু হাজার আসকালানি বলেন তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কখনো কখনো সন্দেহ করেন, তাহজিবুল কামাল। মানে এইটা কিন্তু জাল হাদিস না, এটা হচ্ছে দুর্বল বর্ণনার হাদিস। তো সেই হাদিসটার মধ্যে কি বলা আছে আমরা একটু দেখি। 4,337 নম্বর হাদিস, সেখানে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলতেছে আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তাদের প্রত্যেককেই 72 স্ত্রীর সাথে বিবাহ দেবেন, তাদের মধ্যে 2 জন হবে আয়াতলোচনা হুর এবং 70 জন হবে জাহান্নামীদের থেকে ওয়ারিশি সূত্রে প্রাপ্ত, তাদের প্রত্যেকের স্ত্রী অঙ্গ হবে অত্যন্ত কামাতুর এবং পুরুষ অঙ্গ হবে অত্যন্ত সুদৃঢ় এবং পুরুষের মানে সেই পুরুষগুলোর অঙ্গ হবে অত্যন্ত সুদৃঢ় অটল। হিশাম ইবনে খালিদ বলেন জাহান্নামীদের থেকে প্রাপ্ত স্ত্রী বলতে সেই সব পবিত্রা নারীদেরকে বোঝানো হয়েছে যাদের স্বামীরা জাহান্নামী হয়েছে কিন্তু স্ত্রীরা ইমানদার হওয়ার কারণে জান্নাতে প্রবেশ করেছে, যেমন ফিরাউনের স্ত্রী এই যে আসমা না কি নাম সে আর কি ভুলে গেছি নাম, আসিয়া বিবি, সে হচ্ছে জান্নাতি। তাহলে এই যে জাহান্নামীদের প্রাপ্ত থেকে প্রাপ্ত স্ত্রী মানে ওয়ারিশ, এটা ছিল হচ্ছে এটা এটা এটার একটা মানে আরবিটাতে এরকম বলতেছিল যে এবং এরাই হবে ওয়ারিশ বলতে এটা বোঝানো হয়েছে, ব্যাখ্যাটা এইভাবে বলা ছিল। আর একটা হাদিসে সেই হাদিসটা আপনাদের কাছে নাই, ওখানে এভাবে বলা যে আরবিতে লেখা যে এবং ওরাই হবে ওয়ারিশ, এইটার দ্বারা বোঝানো হয়েছে তাদের স্বামী জাহান্নামী হয়েছে কিন্তু তারা জান্নাতি, অর্থাৎ তারা এইরকম ওয়ারিশ সূত্রে তাদেরকে পেয়ে গেল, এই হচ্ছে বিধান দিলেন নবীর। তো আসিফ ভাই আমরা কি সোনিয়া আপুর কাছে বিদায় নিব, অনেকক্ষণ হয়ে গেল, তাহলে আমরা পরের জনের কাছে কথা বলতে পারতাম। ভাইয়া আমি আমি অনেকক্ষণ কথা বললাম, ধন্যবাদ আমাকে এতক্ষণ সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা ভাইয়া জি ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনারাও ভালো থাকবেন, আমি আজকে বিদায় নিচ্ছি। জি শুভরাত্রি।